দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেশন সংলগ্ন একটি মিষ্টির দোকানে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় ও হাবড়া পৌরসভার পৌরপ্রতি নারায়ণ চন্দ্র সাহা। আমি আইসি ভাইস চেয়ারম্যান একসঙ্গে ছিলাম, খবর পেলাম যে স্টেশন রোডের চ্যাটার্জি কেবিনে আগুন লেগেছে, সঙ্গে সঙ্গে চলে এসেছি। এখানে যতটুকু আমি ইনিশিয়ালি দেখতে পেলাম যে ওদের যে রান্না করবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে, সেই গ্যাস সিলিন্ডারটার থেকেই কোনো অবস্থায় আগুনটা লেগেছে আর কি। থ্যাংকস টু গড যে আমাদের ফায়ার ব্রিগেড ওরা সঠিক সময় এসছে, ওরা এসে সব কিছু রেস্কিউ করেছে। অ্যাট প্রেজেন্ট কোনো ডেঞ্জার অবস্থাতে নেই, টোটালটাই মেক আপ করা গেছে, ফায়ার ব্যবস্থা সব ঠিকঠাক সব ঠিক। হ্যাঁ, দেখে নেবো আমরা, আমাদের রিপোর্টিংটা ফায়ার ব্রিগেড থেকে কী রিপোর্টিং দেয় তার উপর ডিপেন্ড করছে সব কিছু আছে কিনা। দোকানের কর্মীরা জানান গ্যাস সিলিন্ডার থেকেই হঠাৎই আগুন লেগে যায়। পাইপটা পাল্টানো হয়েছিল, পাল্টানো হয়ে সবে মাত্র লাগানো হয়েছে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগালাম। লাগানোর পরে এবার যেই প্রেশার দিয়ে জ্বালাইছি, জ্বালানোর পরে এবার যেই একটু জোর বাড়িয়েছি পাইপটা বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে পুরোটাই মানে ছড়াই গেছে আগুনটা। এবার কাউন্টারে যে ছিল সে ভয়তে পালিয়ে গেছে। তারপরে আমরা জল ফল মেরে অনেক চেষ্টা করে অনেক কিছু করে গ্যাস সিলিন্ডারের পাইপ, হ্যাঁ গ্যাস সিলিন্ডারের পাইপটা আর কি বাস্ট হয়ে গেছে। সঠিক সময়ে দমকল বাহিনী উপস্থিত হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কাহারের রিপোর্ট, আনন্দবার্তা।